তুমি আগে থেকেই ভেবে রেখেছিলে যে আমার সাথে কিংশুকের বিয়ে হতে তুমি আটকাবে, সেই জন্যই তো, সেই জন্যই তো তুমি পন্টাকে নিয়ে ইস্যু খাড়া করে এখন বিয়েটাকে ভাঙতে চাইছো। পারবে, পারবে তুমি কিংশুকের মতন একটা বড় লোক ছেলে খুঁজে নিতে পারবে? যারা সম্বন্ধ দেখতে এসে হাত পেতে পণ চায় তারা কি ধরনের বড় লোক ঝিলমিল? মেজো বউ, এইসব ডায়লগ না নিজের কাছে রাখো। শোন ঝিলমিল, আমি অনেক বিয়াদপি সহ্য করেছি, আমার চোখের সামনে যদি কেউ আইন ভাঙে আমি সেটা মুখ বুঝে সহ্য করবো? আমার জায়গায় ধী থাকলে এই কথাটা তুমি বলতে পারতে? এই একই কাজ তুমি করতে পারতে? ধীকে আমি যেভাবে মানুষ করছি তাতে ও আর কোনো উদ্দেশ্য ছাড়া না কোনো দিন কাউকে ভালোবাসবে, না কোনো দিন কাউকে বিয়ে করবে। ধী বড় হয়ে যদি কোনো দিন কাউকে বিয়ে করে তার একমাত্র শর্ত হবে ভালোবাসা, এটা আমার দৃঢ় বিশ্বাস। মেয়ের বিয়ে দিতে চান তাতে আবার আইন দেখাচ্ছে? আরে আপনার বাড়িতে আইপিএস অফিসার আছে তো কি হয়েছে, তাই বলে ছেলের বাড়ির লোককে আপনি আইন দেখাবেন? আপনাদের তো গলায় গামছা দিয়ে ছেলের বাড়ির সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকা উচিত, তা না করে আপনারা এমন একটা ব্যবহার করছেন যেন আমরা চোর চোরটা। কি হয়েছে, কটা টাকা চেয়েছি তো কি হয়েছে? আর ওই টাকাগুলো কি আমি খাবো না সঙ্গে নিয়ে যাব? আমার একমাত্র ছেলে, তার ছেলের বউ আর ছেলে, তাদের জন্যই তো সব রেখে যাবো, তারা সব ভোগ করবে। এত কথা কিসের, আমার ছেলের সঙ্গে এই মেয়ের বিয়ে দেব না আমি, ব্যাস। না না এরকম করবেন না, আমি যেখান থেকে পারি আমার মেয়ের বিয়ের জন্য টাকা জোগাড় করে নিয়ে আসবো। দেখুন মেয়ের বিয়েতে তো খরচাপাতি হবে সে জানি, আমরা আমাদের যা সাধ্য সেরকম দেব মেয়েকে, তারপরে 10 লাখ টাকা এ দেওয়ার সামর্থ্য তো আমাদের নেই, মানে সাধ্যের বাইরে আমাদের। এই কিংশুকার আমার নাতনির তো ভালোবাসার বিয়ে, ভালোবাসার বিয়েতে টাকাটা মুকুব করা যায় না। ছেলের বিয়ের মাত্র 10 লাখ টাকা নিয়ে দরাদরি করবো আপনাদের সঙ্গে? আরে আমাকে এত পাতি স্ট্যান্ডার্ডে ভাববেন না, পণ যখন দিতে পারবেন না এই বিয়েও হবে না। আমি ইললিগাল কাজ কিছুতেই হতে দেব না, আমি এটার বিরুদ্ধে আইনি স্টেপ নেব। এই চলো, আমার বিধান অমান্য করার সাহস তুমি পেলে কোত্থেকে? স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।